ইউকে লয়ার্স অ্যালায়েন্স ফর বাংলাদেশ সদ্য পলাতক শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেছে। শেখ হাসিনা ও তার খুনি মন্ত্রিপরিষদ সহ হত্যা ও গুমের সাথে জড়িত সকল অপরাধীর বিচারের আওতায় আনার দাবিতে ইংল্যান্ডে বসবাসরত সকল মতের আইনজীবীদের এই সংগঠনের পক্ষ থেকে নানা দাবি তুলে ধরা হয়। 10 নম্বর ডাইনিং স্ট্রিটে এই স্মারকলিপি প্রদান করেন ব্যারিস্টার হামিদুল হক, আফিন্দি লিটন, ব্যারিস্টার মোহাম্মদ ফকরুল ইসলাম, ব্যারিস্টার সাহিফ উদ্দিন খালেদ, ব্যারিস্টার ইকবাল হোসেন, ব্যারিস্টার নুরুল গাফফার এবং ব্যারিস্টার সেলিম খান। এতে উল্লেখ করা হয়েছে জাতিসংঘের মাধ্যমে গত 15 বছরের সকল গুম ও খুনের বিচারের জন্য একটি তদন্ত কমিটি গঠন, আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিচারের ব্যবস্থা করা, ইউকেতে কোনো প্রকার রাজনৈতিক আশ্রয় না দেয়া, ইংল্যান্ডের যেসব সম্পদের পাহাড় গড়ে তুলেছে তা বাজেয়াপ্ত করা এবং তাদেরকে বিচারের আওতায় আনা।